কোনো বাঙালি নেই যার মিষ্টি খেতে ভালো লাগে না আমিও সেই পরি সে কারণে বারবার মনে টানে এক্সপেরিমেন্ট কিছু চলতেই থাকে আজকের এক্সপেরিমেন্টের ফলাফল পনিরের প্রথমেই এক বাটি ম্যাশড পনির তার সাথে ছোট এক বাটি চিনি এবং মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর করায় অল্প একটুখানি দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে নাড়তে থাকবো এই সময় গ্যাসটিকে একদম কমিয়ে দেবেন লো ফ্লেমে ভালো করে নাড়তে থাকলে নিচে লেগে যাবে না পুড়ে যাওয়ার ভয় থাকবে না কিছু জানেন আমার মিষ্টি খেতে এত ভালো লাগে আমি সকালে ব্রেকফাস্টের সাথে একটা মিষ্টি বিকেলে টিফিনের সাথে একটা মিষ্টি ইভেন রাতে ডিনারের সাথেও একটা মিষ্টি খাই মোটামুটি দিনে তিনটে চারটে মিষ্টি না হলে আমার তো ঠিক পোষায় না এবং ঠিক আমার স্বামীও আমরা দুজনেই মিষ্টি খেতে খুব ভালোবাসি আমার বাবার বাড়ি তো খড়গপুরে সেইখানে জানেন একটা স্পেশাল মিষ্টি পাওয়া যায় কালো দানাদার মানে এত ভালো খেতে আমার মা যখনই এখানে আসেন তখনই আমার আর আমার হাজব্যান্ডের জন্য ওই মিষ্টিটা আনেনি আমাদের দুজনেরই খুব ভালো লাগে ওই মিষ্টিটা খেতে চলুন গল্প করতে করতে আমাদের অলমোস্ট কিন্তু রান্না হয়ে গেছে নাড়তে নাড়তেই দেখব যখন পনিরটা দানাদার হয়ে গেছে তখনই বুঝবো যে আমাদের কিন্তু রান্না কমপ্লিট তখন আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব এরপর একটা প্লেটে কালাক তুলে নিয়ে ভালো করে ছড়িয়ে নেব যাতে জিনিসটা একটু ঠান্ডা হয় এরপর উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলে আর কি চাই খেয়ে দেখবেন এবং বলবেন কেমন লেগেছে দেখুন অলরেডি লোভনীয় লাগছে না আমি তো আর নিজেকে সামলাতে পারছি না আমি চললাম জিনিসটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েই খেতে আপনারাও করে দেখবেন বাড়িতে এবং জানাবেন কেমন লাগলো পনিরের কালাকাঁধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ